আপনার ছেলে বাবর, হ্যাঁ আপনি কাঁদবেন না, দেখেন 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 অপারেশন সাকসেসফুল। এই যে দেখেন, এই যে বড় বড় যে দুটো টনসিল দেখতে পাচ্ছেন, এই টনসিল দুটো তার গলার মধ্যে ছিল। ছেলের বাবা নাই, আমার একটাই ছেলে। ওর কি কি কষ্ট হচ্ছিল এই টনসিলের? ঠান্ডা লাগতো, খাইতে পারতো না, এই ব্যথা করতো। ঠান্ডা লাগলেই মনে করেন ওই ওই যে ফুলল, কিছু ওষুধ খাইতে আবার কমতো, আবার ঠান্ডা লাগলে আবার ব্যথা যেত। ডাক্তার নাইলা, আজকে যে টনসিলেক্টমি সার্জারিটা আমরা করলাম, এটা কিন্তু আসলে মানে এইরকম বড় এনলার্জ টনসিল কিন্তু তুমি এর আগে দেখোনি, ঠিক আছে না? এর আগে যে টনসিল গুলো আমরা করেছি সেটা এত বড় সাইজ না, এটা কিন্তু বিগ সাইজ। তুমি দেখো আমাদের একটা ওরাল ক্যাভিটির আয়তন হচ্ছে এতটুকু, তার মধ্যে যদি দুটো টনসিল থাকে তাহলে সে জায়গা পাচ্ছে মাত্র এতটুকু খাওয়ার জন্য। আর এই যে রোগীটির মেইন কমপ্লেইনটাই ছিল কিন্তু মানে ঢোক গিলতে গেলেই তার বাঁধে, কেন বাঁধে সেই কারণটা কিন্তু খেয়াল করা যাচ্ছে, রাইট? জি স্যার। সো ভিউয়ার্স, আজকে একটি সফল টনসিলেক্টমি সার্জারি মাত্র সম্পন্ন করলাম। তো আজকে আমি একটু আপনাদেরকে জানাবো আমরা টনসিল সার্জারি বা টনসিলেক্টমি সার্জারি কখন করে থাকি, কোন রোগীদেরকে করে থাকি, না করলে কি সমস্যা হবে এবং করার পর কি কি সুবিধা পাবে সেই বিষয়ে আমরা কথা বলবো। থাকুন আমার সাথে। আপনার ছেলে বাবর, হ্যাঁ আপনি কাঁদবেন না, দেখেন 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 অপারেশন সাকসেসফুল। এই যে দেখেন, এই যে বড় বড় যে দুটো টনসিল দেখতে পাচ্ছেন, এই টনসিল দুটো তার গলার মধ্যে ছিল। ছেলের বাবা নাই, আমার একটাই ছেলে। আপনি অনেক ভালো করবেন, নামাজ পড়ে দোয়া করুন। ওর কি কি কষ্ট হচ্ছিল এই টনসিলের? ঠান্ডা লাগতো, খাইতে পারতো না, এই ব্যথা করতো। ঠান্ডা লাগলেই মনে করেন ওই ওই যে ফুলল, কিছু ওষুধ খাইতে আবার কমতো, আবার ঠান্ডা লাগলে আবার ব্যথা যেত, জ্বর থাকতো, আবার মাথা ব্যথা থাকতো। যখন কারো টনসিল বড় হয়ে যায়, এই বড় হওয়ার কিছু কারণ থাকে, দুইটা বছরে ভুগতে আছে, হ্যাঁ সেটা হচ্ছে রিপিটেটেড সোর থ্রোট, অর্থাৎ বারবার যখন গলায় সংক্রমণ হয়, যে কন্ডিশনটাকে আমরা বলছি রিপিটেটেড সোর থ্রোট, এটি বিভিন্ন অর্গানিজম দিয়ে হয়ে থাকে, ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে সাধারণত। তো এই সোর থ্রোটের ফলে আমাদের মানবদেহে যে টনসিল দুটো থাকে, এটি আসলে মূলত ডিফেন্সের জন্য থাকে, কারণ ডিফেন্স দিয়ে থাকে আমাদের ওরাল ক্যাভিটি, অর্থাৎ একদম ফার্স্ট গেটওয়েতে তারা থাকছে। তো যখন বারবার সংক্রমণ হচ্ছে, জীবাণুর বিরুদ্ধে লড়তে যেয়ে নিজেরাই কখনো কখনো পরাস্ত হয়ে যায়। পরাস্ত বলতে বোঝাচ্ছি যে ইনফেক্টেড হয়ে যায়। ইনফেক্টেড যখন হয়ে যায় তখন সেই টনসিলটি আসলে আমাদের শরীরের জন্য আর তেমন কোনো ভূমিকা রাখতে পারে না, যে কারণে এই টনসিল কিছু উপসর্গ দেখা দেয়। টনসিলেক্টমি করার যে ইন্ডিকেশনগুলো যদি আমরা এই মুহূর্তে বলি, যে রিপিটেটেড স্রোত থ্রোট একটি ইন্ডিকেশন, পাশাপাশি এনলার্জ টনসিল, এরপর দেখা যায় যে টনসিলে ইনফেকশন হয়ে আমাদের যে যুগুলো ডায়াগনস্টিক যে লিমনোড আছে, কখনো কখনো দেখা যায় যে ঠিক ম্যান্ডিবলের নিচে দুটো যে লিমনোডগুলো আছে, রাইট অ্যান্ড লেফট, যেটাকে আমরা বলছি যুগুলো ডায়াগনস্টিক লিমনোড, এই লিমনোডগুলো কিন্তু ফুলে যায়। অনেকেই যে বাইরের যে ফোলা এটাকেও টনসিলের সাথে মিলিয়ে ফেলে, আসলে বাইরের ফোলাটা কিন্তু টনসিলের ইনফেকশনের ফলে রিয়েক্টিভ লিমফ্যাডিনাইটিসের কারণে কিন্তু মূলত সেই যুগুলো ডায়াগনস্টিক লিমনোড বা গ্ল্যান্ডটি ফুলে যায়। পাশাপাশি দেখা যায় যে টনসিলের মধ্যে কখনো কখনো পুস জমে, হ্যাঁ যেটাকে আমরা বলছি ইনসপিসিটেড পাস, এরকম কয়েকটা ক্রাইটেরিয়া যখন থাকে, পিলার অ্যান্টিরিয়র পিলার কনজেস্টেড হয়ে যায়, এই যে কার্ডিনাল যে ফিচার্সগুলো রয়েছে এটি যখন আমরা দেখি কোনো একটা রোগীর গলার মধ্যে আছে, ঠিক তখন আমরা টনসিলেক্টমি সার্জারি সিদ্ধান্ত নিয়ে থাকি। পাশাপাশি এই রোগে আক্রান্ত যারা রোগী তারা যে সমস্ত উপসর্গ নিয়ে আসে আমাদের কাছে, সেটি কিন্তু তার মা ব্যাখ্যা করলেন, অর্থাৎ তার প্রায় গলা ব্যথা করতো, গলার মধ্যে কোনো একটা কিছু আটকে আছে মনে হয়। কেন আটকে আছে মনে হবে? কারণ দেখুন টনসিল দুটো যে পরিমাণ বড়, আর সেটি একটু ফরেন বডি সেন্সেশন হওয়াটাই স্বাভাবিক, যখনই গিলতে যায় তখনই কিন্তু টনসিলের গায়ে লাগছে, তখন কিন্তু একটা ব্যাড সেন্সেশন হচ্ছে। রাত্রেবেলা যেমনটি বলছিল যে ঘুমাতে কষ্ট হচ্ছিল, শ্বাস নিতেও কিন্তু কষ্ট হয়। তো এই ধরনের রোগে যারা আক্রান্ত থাকে তারা আসলে স্বাভাবিকভাবে একটি স্বাভাবিক জীবন থেকে তারা বঞ্চিত হয়। তো এই জন্যই আমরা তাদেরকে সার্জারি করার সিদ্ধান্ত নিয়ে থাকি। বলা হয়েছে যে 3 থেকে 5 বার যদি কনসিকিউটিভ ইয়ারে, অর্থাৎ একই বছরে 3 থেকে 5 বার যদি পরপর ইনফেকশন হয়,
তখন আমরা আর এটাকে রাখার কথা বলি না। তবে যে বড় যে বাধা, যে অনেকেই অপারেশনের কথা শুনেই ভয় পেয়ে যায় যে গলার মধ্যে অপারেশন গলাটাকে কেটে ফেলবে কিনা, এই ভয়টাই কিন্তু সবার আগে মানুষ করে থাকে। কিন্তু এই জায়গাটিতে আপনাদেরকে একটু বোঝাতে চাই, টনসিলের অপারেশন করতে কখনোই কিন্তু গলা কাটার কোনো প্রয়োজন হয় না, এটি ভেতর দিয়েই আমরা করি। এবং আরো একটি ভালো সংবাদ আপনাদের জন্য যে আমরা যে টনসিলের যে সার্জারিটি করছি এটি কিন্তু অ্যাডভান্স টেকনোলজিতে, অর্থাৎ এটা আমরা কোয়াগুলেশন মেথডে, এখানে আমাদের যে মেশিনগুলো রয়েছে সেটি সুদূর বাইরের দেশ থেকে আনা, জার্মানি থেকে আনা যে ডায়াথামি মেশিনটি রয়েছে সেটি দিয়েই আমরা করেছি, বাইপোলার কর্ড দিয়ে আমরা এই সার্জারিটি করেছি। এবং প্রসেসটির নাম হচ্ছে কোয়াগুলেশন মেথড। এই মেথডে সার্জারি করার সুবিধা যেটি, সেটি হচ্ছে যে এখানে কোনো রকম কোনো রক্তক্ষরণ হয়নি, কোনো রকম কোনো সেলাইয়ের প্রয়োজন হয়নি, এবং পেশেন্টের রিকভারি কিন্তু খুবই ভালো। অপারেশনের সাথে সাথেই তার জ্ঞান ফিরে এসেছে এবং আমরা এখন তাকে পোস্ট অপারেটিভ রুমে দিয়ে দিব। অনেকেই আমাকে প্রশ্ন করে, স্যার এই অপারেশনের সময় রক্ত লাগবে কিনা? আসলে রক্তক্ষরণের তো আমাদের কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু আমরা কোয়াগুলেশন মেথডে করেছি, এখানে ব্লিডিংটাকে আমরা আসলে সিকিউর করেই সার্জারিটি করি, যে কারণে এখানে রক্তের কোনো প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, রেয়ার রক্ত গ্রুপ যাদের রয়েছে, বিশেষ করে নেগেটিভ ব্লাড গ্রুপ এবং যাদের ব্লাড ডিসঅর্ডার্স রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা বাড়তি সতর্কতা নিয়ে রাখি। অপারেশনের আগে গ্রুপিংটা করানোটা বাধ্যতামূলক, যে কারণে আমরা অপারেশন করে থাকি, কখনো কখনো আমরা কোয়াগুলেশন প্রোফাইলটি করে থাকি, অর্থাৎ রক্ত বন্ধ হওয়ার যে প্রবণতা তার শরীরে সঠিকভাবে আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু আমরা চেক আপ করেই সার্জারি করি। তো এই হচ্ছে মোটামুটি একটি টনসিলেক্টমি সার্জারির ইতিকথা। তবে এই অপারেশনের পর রোগীরা কিভাবে চলবে, কি খাবে না খাবে, এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করে থাকে আমাকে। তো তাদের ক্ষেত্রে আমার যেটি বার্তা বা আপনাকে আজকে এখন এই মুহূর্তে আমি যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে, অপারেশনের ঠিক 4 ঘন্টা পরেই হচ্ছে প্রথমে আইসক্রিম খাবে। আইসক্রিমটা খাওয়ানোর কিন্তু একটি উদ্দেশ্য আছে, কারণ আইসক্রিমটা হচ্ছে ঠান্ডা, এটা খেলে গলার মধ্যে কিছুটা গুড ফিলিংস তৈরি হবে, পাশাপাশি এই ঠান্ডার কারণে ভেসো কনস্ট্রিকশন হয়, রক্তনালীগুলো সংকুচিত হয়ে কোনোরকম কোনো রক্তক্ষরণের যে সম্ভাবনা যদি থেকেও থাকে সেটাকে আবার এটা সিকিউর করে থাকে। তারপর আমরা স্যুপ খাওয়াতে বলি, স্যুপের মধ্যে সেটা হতে পারে চিকেন স্যুপ, সেটা হতে পারে থাই স্যুপ, যে কোনো একটা স্যুপ আপনি খাওয়ালেন, তরল খাবারটা প্রথমে আমরা দিই। পাশাপাশি আমরা যেটা বলবো যে প্রতিবার খাবার পর দাঁত ব্রাশ করবে, মুখ পরিষ্কার রাখবে। কেন? কারণ আমরা খাবার পরপর যদি আমরা মুখ পরিষ্কার না রাখি সেখানে কিছু অর্গানিজমগুলো করতে পারে এবং পরবর্তীতে একটা সেকেন্ডারি ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে নিয়মিত কিন্তু দাঁত ব্রাশ এবং মুখ পরিষ্কার করতে হবে। ঠিক আছে না? এটা একটা নির্দেশনা। আর একটা বিষয় আমরা সতর্কতা হিসেবে বলে থাকি যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে যে হালকা কিন্তু ব্যথা থাকবে, হ্যাঁ 1 থেকে 2 সপ্তাহ একটু ব্যথা থাকে, তবে 7 দিনের পর থেকে ব্যথাটা আস্তে আস্তে কমে যায়, 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ মানে ব্যথা মুক্ত হয়ে যায়। এই সময়টাতে যাতে কেউ ভয় না পায় সেই সতর্কতাটা কিন্তু আমি আপনাদেরকে আগে জানিয়ে দিলাম। তবে খাওয়া বন্ধ করা যাবে না, যত খাবে যত দ্রুত খাবে তত দ্রুত কিন্তু ব্যথা যাবে, ব্যথা যাতে কষ্ট না পায় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্যথার ওষুধ দিয়ে রাখবো, কেমন? আর পাশাপাশি আমরা অ্যান্টিবায়োটিক রাখবো যাতে কোনো ইনফেকশনের চান্স না থাকে। গার্গলিং একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, এখানে আমরা বলি যে ভায়োডিন মাউথওয়াশ, হ্যাঁ, এবং একটা হাইড্রোজেন পারক্সাইড মাউথওয়াশ, 2 পদের মাউথওয়াশ আমরা দিয়েছি, এটা দিয়ে নির্দেশ মতন গার্গলিং করবে। ঠিক আছে? গড়গড়া করবে। তো এখন কি আপনার ভয় কেটেছে? হ্যাঁ কাটছে না, আচ্ছা আচ্ছা। তো এভাবেই আমরা টনসিলেক্টমি সার্জারি করে থাকি। তো টনসিল সার্জারি নিয়ে যাদের ভয় রয়েছে, আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের অনেকটা ভয় অনেকটাই কেটে যাবে। তো আসুন আমরা সুস্থ থাকি, সুন্দরভাবে বাঁচি এই পৃথিবীতে, কারণ সৃষ্টিকর্তা এই সুন্দর পৃথিবী রেখেছেন সুন্দরভাবে আমাদেরকে বাঁচার জন্য। আর সুন্দরভাবে বাঁচতে হলে রোগ মুক্তভাবে বাঁচতে হবে, আর রোগ মুক্তভাবে বাঁচতে হলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আসুন আমরা সচেতন হই, সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। এই অপারেশনে কিছু টের পাওয়া গেছিল? কিছুই টের পাওয়া যায় না, ভয় কাটছে? পেশেন্টের একটাই কমপ্লেন থাকবে, যেহেতু মাত্র 1 ঘন্টা হলো, যে একটু হালকা ব্যথা থাকবে, এটা ছাড়া কিন্তু আর কোনো কমপ্লেন নেই। এই ব্যথাটা আশা করছি 7 থেকে 14 দিন সর্বোচ্চ এর মধ্যে চলে যাবে, তবে বেশি বেশি কিন্তু খেতে হবে, কেমন? সো দিস ইজ মাই পোস্ট অপারেটিভ পেশেন্টস, অর্থাৎ অপারেশন পরবর্তী সে একদম সুস্থ সুন্দর আছে। টনসিলের অপারেশন নিয়ে যাদের ভয় আছে, যে গলা টলা কিন্তু কোনো কাটা হয় নাই, যা করার ভিতর দিয়ে করা হয়েছে, অতএব আপনারা ভয় পাবেন না। ঠিক আছে, ভয়কে জয় করে আসুন আমরা সুস্থ সুন্দর জীবন উপভোগ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।